সুধি দর্শক, টিভিএন 24 এর পক্ষ থেকে শুরিদ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম সরবার হারুন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তথা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত পণ্ডিত রবিশঙ্করজির হাত ধরে পশ্চিমে যাত্রা শুরু করে, তারই ধারাবাহিকতায় আজকে উত্তর আমেরিকায় আমরা সঙ্গ লাভ করি শাস্ত্রীয় সঙ্গীতের অনেক গুণীজনের। তাদেরই ভেতর একজন, এতক্ষণ আপনারা যার কম্পোজিশন শুনছিলেন, সেই স্নেহাশিস মজুমদার, যিনি একটি পশ্চিমা যন্ত্রকে এমনভাবে অ্যাডাপ্ট করেছেন, আজকে সেই যন্ত্রটি শুনলেই মনে হবে যেন আমাদেরই কোনো যন্ত্র বাজছে। জি, আমি ম্যান্ডোলিনের কথাই বলছি। সেই ম্যান্ডোলিনটিকে তার মতো করে রূপান্তর করে নিয়েছেন, যাতে করে আমাদের শুদ্ধ শুদ্ধ ক্লাসিক্যাল সঙ্গীত এই যন্ত্রটিতে উঠে আসতে পারে। স্নেহাশিস মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি তুমি করেই বলি, আমরা দর্শক, আমরা দীর্ঘদিনের বন্ধু, আপনি করে বলতে গেলে আমি বেঁধে যাবে, সেই কারণেই আমি বলছি। তোমার সম্পর্কে আমার যতদূর যতদূর জ্ঞান, তুমি শাস্ত্রীয় সঙ্গীত শুরু করেছিলে বোধহয় সেতার, প্রথমে তবলা 4 বছর বয়স থেকে। আচ্ছা। তারপরে যেহেতু বাড়িতে সবাই গান বাজনা করেন, পরিবেশ ছিল, কিন্তু আমার ঠাকুরদা ঈশ্বর বিভূতিরঞ্জন মজুমদার, উনি একটা স্টাইল বানিয়েছিলেন, মানে যে কীভাবে বাড়ির বাচ্চারা শিখবে। প্রথমে 4 বছর বয়স থেকে তবলা শেখা, বাড়িতে গান বাজনা স্কুলও ছিল যেগুলো শেখার সুবিধাটা ছিল। তারপরে যখন 9-10 বছর, সেই সময় এক ম্যান্ডোলিন। সেটার কারণটা হচ্ছে খানিকটা মেলোডি সম্পর্কেও একটা রাফ ধারণার জন্য। তারপরে 15-16 বছর থেকে সুইচ ওভার টু এনি গুড ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাড়িতে ইনস্ট্রুমেন্টের ধারাটাই বেশি। তো সেরকমভাবে আমার দাদা, মানে আমার বাড়িতে আমার উপরে যিনি আর কি, আমাদের একসঙ্গে সব আমরা মানুষ হয়েছি, মানে বাবা যা ঠাকা কারা, তো আমার জ্যাঠতো ভাই মানে দাদা পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, এখন এই মুহূর্তে মাইহার সিনিয়াঘরের প্রখ্যাত শরৎবাদক, উনিও তবলা ম্যান্ডোলিন এবং তারপর শরৎ ধরেছিলেন। আমি সেরকমভাবে তবলা ম্যান্ডোলিন সেতারে ধরেছিলাম। সেতার আমি দীর্ঘদিন শিখি, 10 বছর, কিন্তু এই ছোটোর থেকে ম্যান্ডোলিনের সব শব্দটা মূলত খুবই আমাকে অ্যাট্রাক্ট করে। আর তারপরে আমি দেখতাম কি কোনো ঘরে জ্যাঠামশাই রঞ্জন মজুমদার সেতার বাজাচ্ছেন, বিখ্যাত কম্পোজার, কোনো ঘরে আমার বাবা বিভূতিরঞ্জন মজুমদার গিটার বাজাচ্ছে। বেসিক্যালি আমাদের বাড়িতে এই ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের একমাত্র মানে প্লেয়ার ছিলেন আমার বাবা, ওনারা বাবা যেটা সবাই গত হয়েছেন, উনি স্টিল গিটার বাজাতেন, যে কারণে এই বাড়িতে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের আনাগোনা বা লাইট ওয়েস্টার্ন মিউজিক সম্পর্কে ধারণা ইত্যাদি ঘটনাগুলোর জন্য বাবা অনেকটা দায়ী। উনি মানে এক সময়ের বিখ্যাত স্টিল গিটার প্লেয়ার ছিলেন, একটা সময় স্টিল গিটার ওয়াজ ভেরি পপুলার ইন ইন্ডিয়া, ইন বাংলাদেশ অলসো, একটা সময় রেকর্ড এখনো এখনো সুনীল গাঙ্গুলি বুটুক নন্দী, তো সেই সমসাময়িক। তো এরকম দেখতাম কোথাও কাকা শরৎ বাজছে, অন্য কাকা সেতার বাজাচ্ছে, সবাই গান বাজনা করেন, তো আমি চেষ্টা করতাম ম্যান্ডোলিনে বাজাতে, সেটা হচ্ছে শুরু আর কি। সেরকমভাবে একটা মোটামুটি কিছু তৈরি হয়েছিল। তারপরে আমি সেতারের জিনিসপত্র কিছু অ্যাডাপ্ট করতাম। তারপরে আমি মানে এটাতেই মনোনিবেশ করি, মানে সেটা খুব বাধার মধ্যে দিয়ে, কেননা যেহেতু যা ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের যারা উচ্চাঙ্গ সঙ্গীতের জগতের লোকেরা তো মানে কনজারভেটিভ হন, তারা কখনোই চাইবেন না তাদের শুদ্ধতা অশুদ্ধ হোক। তো অফকোর্স ম্যান্ডোলিনের বাজালে যে অশুদ্ধ হবে না সেটা আমি প্রমাণ করেছি খানিকটা আপনাদের সবার মানে আপনাদের শুভেচ্ছা এবং আমার গুরুদের উপর আল্লাহর আশীর্বাদে, সেটা আজকে সর্বজন স্বীকৃত। কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে, যেটা যেমন আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে প্রচুর মীর এবং নানা রকম শ্রুতির ব্যাপার রয়েছে, যেটা ম্যান্ডোলিনের পক্ষে, ম্যান্ডোলিনকে মানে স্ট্রোক দিয়ে দিয়ে বাজানো একটা যন্ত্র, এর ভিতরে এই জিনিস কী করে তুমি অ্যাডাপ্ট করলে?
সেটা সম্ভব হয়েছিল তার মূল কারণটা মানে এটার বীজটা বপন করে আমার ছোটবেলার পরিবেশ, বললাম ম্যান্ডোলিন আমি তখন ঠাকুরদা আমাদের শেখাতেন হয়তো কাফির একটা বন্দিশ বাজালাম, একটু তান বাজালাম, মিট্টিন না বা হয়তো কোনো গান বাজালাম এরকম, কিন্তু এই যে মিট গমক করে ফুল লেন্থ ক্লাসিক্যাল বাজান এগুলো তো আমার আগে খুব বাজাননি সেরকমভাবে, তো আমার সেটা ইচ্ছা ছিল। তো তারপরে দীর্ঘ স্ট্রাগল, মানে আমি 5 বছর আমি প্রায় 15 ঘন্টা করে প্র্যাকটিস করেছি মিট বানার জন্য শুধু, এবং যেটা আমার টার্গেট ছিল যে আমি আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্রপার্টি অফ ম্যান্ডোলিন, মানে আমার ম্যান্ডোলিনে কোনো তরফের তার নেই, কোনো চিকারি নেই, জাস্ট ইউজুয়াল ম্যান্ডোলিন 4 জোড়া তার, আর এটা একটু সাইজে বড়। তো এই যে বাজনাটাও আমার ডিজাইনে বানানো, আমি এইটা আমার 23তম ম্যান্ডোলিন, মানে এইটা বেসিক্যালি 23তম বললে ভুল হয়, মানে অলরেডি আই হ্যাভ 23rd 24th ইজ নাও গোয়িং অন, একজন বানাচ্ছে সারা পৃথিবীতে। আমার কিছু বন্ধু আছেন যারা আমি খুবই সৌভাগ্যবান, তারা কাস্টম গিটার মেকার, ম্যান্ডোলিন মেকার, তো তারা সবাই চান যে তাদের ইনস্ট্রুমেন্ট আমি বাজাই। তো কিন্তু এই কাস্টম মেড ইনস্ট্রুমেন্ট ইউ নেভার নো কোনটা ভালো সাউন্ড হবে, এখন অবধি এইটাই সবচেয়ে ভালো, 23টা ম্যান্ডোলিন আমি বানিয়েছি। তো এই নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি এবং প্রথম দিকে অত্যন্ত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি, স্পেশালি জানেন নিশ্চয়ই আমাদের আমাদের বাংলাতে, মানে আমাদের পশ্চিমবাংলায় বা কলকাতাতে তো শ্রোতারা খুবই, মানে সারা সারা পৃথিবীর লোকেরা কলকাতাতে বাজাতে ভয় পায় বা জানে এখানকার মানুষেরা খুবই রক্ষণশীল বা এরা পছন্দ, এরা ভালো মিউজিকের কদর করেন, খারাপ হলেন ধারণ আবার নামেও দিতে পারেন। হ্যাঁ, রবিশঙ্করজি সম্পর্কেও আমি দেশ পত্রিকায় দেখেছি যে তিনি এক রাগ বাজাতে গিয়ে অন্য রাগের নোট লাগিয়ে দিচ্ছেন, এরকম লেখাও পড়েছি। না, আমি সে আলোচনায় যাবো না, মানে আমার দুঃসাহসী নয় ওনার সম্পর্কে ধরনের আলোচনা করবার। তবে কথা হচ্ছে যে যেটা আসল কথা, ম্যান্ডোলিন যেহেতু ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট আমার আগে কেউ বাজায়নি, বাজাতেন 60 সালে সাজ্জাদ হুসেনজি বাজাতেন, বিখ্যাত উনি, কিন্তু ওনার একটা অন্য স্টাইল ছিল, উনি বিখ্যাত মিউজিক প্রেসিডেন্ট বম্বে 60-এর দশকে, আমি সেটা শুনি উনি, কিন্তু পরে আমি শুনেছি যে যখন আমি এস্টাবলিশ করছি তুমি সাজ্জাদ ভাইয়া বাজনা হচ্ছে, ওনার অসাধারণ সুন্দর, কিন্তু আমার যে স্টাইল সেটা সঙ্গে মিল নেই, আমার স্টাইলটা ইজ জাস্ট লাইক সরোদ সেটা যেরম বাজে সেরম মেয়ের গমক ইত্যাদি, তা আমি কোনোদিনই কারো এরম কোনো শুনিনি আর কি, পুরোটাই আমার তৈরি করা। আমি ওয়েস্টার্ন শিখেছি খোকন মুখার্জির কাছে, বিখ্যাত গিটার প্লেয়ার, উনি মারা গেলেন কদিন আগে, আমি তখন জার্মানিতে ট্যুর করছি, আমি আবার সো আপসেট, এই কদিন আগে এপ্রিল মাসে আমার এই আমেরিকা আসার আগে জার্মানিতে ট্যুর ছিল মিউনিকে আর ফ্র্যাঙ্কফুর্টে, মিউনিকে আমি যখন হঠাৎ করে আমি মেসেজ পেলাম, তো ওনার কাছে আমি ওয়েস্টার্ন শিখেছি। এবার আমার গুরু আচার্য অজয় সিং গড়ায় আমি ওনার কাছে সেটা শিখেছি 10 বছর, উনি আমায় বলতেন যে বাজিও না তোমার ফিঙ্গারিং, উনি কুমিল্লার লোক, ফিঙ্গারিং নষ্ট হয়ে যেতেছে, তুমি বাজাও না সিনাসিস, তুমি সেতারটাই বাজাও। তো আমি তো বাড়ির লোকেরাও বলেছে না, তো তখন আমাকে যিনি ফার্স্ট হাইলাইট করেন যিনি হচ্ছেন মিস্টার ভি বালসারা, বিখ্যাত পিয়ানো বাজিয়ে এবং হারমোনিয়াম প্লেয়ার, যিনি আমি আমি বলতে পারি জোর করে যে ভারতীয় রাগ সঙ্গীত পিয়ানোতে ইন্ট্রোডিউস প্রথম উনিই করেন, এবং ওনার অনেক রেকর্ড আছে জ্ঞানপ্রকাশ ঘোষের সঙ্গে, হারমোনিয়াম রেকর্ড আছে, হারমোনিয়াম পিয়ানো এরকম অনেক রেকর্ড আছে ওনার, এমনি ফিউশনের কম্পোজিশনও প্রচুর, হ্যাঁ প্রচুর আছে। তো ওখানে ফিল্মের কাজ পাওয়ার জন্য আমি অডিশন দিতে গিয়েছিলাম, গিয়ে কিন্তু আমি এরকম ক্লাসিক্যাল যতখানি শিখেছিলাম যা ওটাই বাজিয়েছিলাম, ভেবেছিলাম কী হবে বড়জন বকাবকি করবেন, মারধর করবেন ম্যাক্সিমাম, কিন্তু আমার মনে হয়েছে আমি এটাই বাজাই। তো দ্যাট ওয়াজ দ্য ভেরি ফাইন মোমেন্ট, এবং আমি আমার জীবনের একটা বিরাট সাংঘাতিক সময়, উনি আমাকে এসে জড়িয়ে ধরলেন, বললেন যে তুমি এটা কী বাজালে ম্যান্ডোলিন, আমি যেরকম শুনিনি আগে, আমি কোথেকে শিখো জানো, ওনাকে বিস্তারিত বলবো, আমি বিস্তারিত বললাম, উনি বললেন শোনো স্নেহাশিস সেতার অনেকে বাজান, কিন্তু তোমার মতো ম্যান্ডোলিন কিন্তু কেউ এখন আমি শুনিনি, তো তুমি যদি চাও এটাকে বাড়াতে পারো আমি তোমায় ব্যাক করবো, তুমি ম্যান্ডোলিনই বাজাও, এই দেখো আমি তোমার নাম্বার, তোমার বাড়ির ফোন নাম্বার বলো, তখন তো ফোন বাড়িতে হয়তো খারুপ ছিল, সেই নাম্বার দিলাম, আমার নাম লিখলে, লিখে লাল কালি দিয়ে একটা কী লিখলেন, আসলে আন্ডারলাইন করলেন, করে আমায় দেখালে এ দেখো আমি কী লিখলাম, আমি দেখো স্নেহাশিস মজুমদার অ্যাড্রেস হেনা তেনা, আমার বাবার নাম আমি বলেছিলাম, কেন বাবার রেকর্ডে উনি একবার বাজিয়েছেন, তো উনি বললেন যে লেখির নিচে লাল কালি হচ্ছে ক্লাসিক্যাল ম্যান্ডোলিনিস্ট, আমি বললাম যে এই দেখো এর ভারটা তোমায় ডাকতে হবে, কিন্তু আমি তোমাকে এই নামেই আমার ডায়েরিতে লিখলাম, সেটা আমি বাড়ির সবাইকে গিয়ে বললাম। তো তখন ওনারা বললেন ঠিক আছে তুমি যখন নাচরবান্দা যখন মুনি অত বড়ো লোক বলছেন করো, আমার গুরুকে গিয়ে বললাম, তো আমার গুরু বললেন তুমি একদিন নিয়ে আসো শুনি কীরম, আমি গিয়ে বাজালাম ম্যান্ডোলিন, উনি বললেন ঠিক আছে,
তোমার সেতার বাজাতে পারে, তুমি এটাই বাজাও, চেষ্টা করো, আমি যেটা করব তোমায়। তুমি সেতারের জিনিসপত্র আমি অনেক অ্যাডাপ্ট করেছি, আমি দেখবেন আমার বাজনাতে অনেক সেতারের মিহির গমক প্যাটার্ন আছে। উনি তখন বললেন আমি বিভিন্ন রাগের জিনিস গাইবো, তুমি সেটাকে চেষ্টা করো ম্যান্ডোলিনে অ্যাডাপ্ট করবার, যেটা ভারতীয় রাগ সঙ্গীতের মূল জিনিস, গান গায়কীয়। সেটা একটু করে দেখাও না তো দেখি কি কি অ্যাডাপ্ট সেতার থেকে ম্যান্ডোলিন। অল্প সময়ে ওরমভাবে হয়তো সামান্য কিছু দেখাচ্ছি, হ্যাঁ সামান্য, সব কিছু তো করে উঠতে পারিনি, যতটুকুখানি পেরেছি তার সামান্য কিছু গ্লিমস আমি দেখাচ্ছি। আমি পাঞ্জাবিও পড়ে আসিনি দুঃখিত, এই জন্য এই এরমভাবে শেখজাদির কথা মনে করিয়ে দিচ্ছ তুমি, পোশাকে পরিচয় নয়, তা বটে, আমরা বাজনাটাই তোমার পরিচয়টা জানি। কোথাও কোনো অভাব বোধ করার সুযোগ রাখুনি আর কি, আমি চেষ্টা করছি যতখানি সম্ভব। আচ্ছা তোমার ভোকালের ট্রেনিংও ছিল? ভোকালের ট্রেনিং মানে আমি নিজে গান গাইনি, কিন্তু যে কোনো ইনস্ট্রুমেন্ট যারাই বাজায় তারা তাদেরকে গান ফলোই করতে হয়। আর দুটো অঙ্গ থাকে, একটা একটা গায়কী অঙ্গ, একটা যন্ত্রাঙ্গ। তো গায়কী অঙ্গ হচ্ছে আমাদেরকে ফলো করতে হয় আমাদের মাঝে স্নেহা ঘটনা। তারপরে যন্ত্রাঙ্গে দুটো ভাগ আছে, একটা বলে রাবাব বাজ, একটা হচ্ছে বিনকার অঙ্গ। বিনকার অঙ্গ রাবাব বাজ হচ্ছে মোরাল মোর ওয়ান প্লাকিংস লাইক বিনকারঙ্গ মিড করে, এইগুলো গমকও ভালো হয় আর টানও এত ভালো, কারণ ওই ইনস্ট্রুমেন্ট টানের টান করতে সুবিধা আছে। সব ইনস্ট্রুমেন্টে সব কিছু করা সম্ভব যদি লাগান থাকে, প্র্যাকটিস করা যায়, গুরুর আশীর্বাদ থাকে আর ভালো পরিবেশ, অবশ্যই এই তিনটে জিনিস দরকার। এরপর তোমার বম্বের চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ততার ব্যাপারটা কি? তুমি কি ফিল্মে সেখানে কম্পোজ করেছো, মিউজিক অ্যারেঞ্জমেন্ট অথবা অ্যারেঞ্জমেন্ট বম্বেতে আমি সে অর্থে করিনি, কারণ আমি একটা একটা সেকেন্ডে দর্শকের সঙ্গে একটা কথা বল, শুধু দর্শক, ভীষণ জনপ্রিয় একটি বম্বে সিনেমার গান আপনারা যদি অনেকেই শুনেছেন, বর্ডার সিনেমার গান সন্দেশা আয়েগি, তার যে লিড মিউজিক ইন্ট্রো এবং ইন্টারলিউড, সেটা স্নেহাশিসের ম্যান্ডোলিনেই আমরা শুনেছি, অত্যন্ত চেনা সুর আমাদের, আমরা আপনাদেরকে শোনাবো আজকে। আই মিন স্নেহাশিসকে যদি সেরকম লাইট মিউজিক বাজাতে বলা হয় তাহলে সে খুবই বিব্রত বোধ করে, তা ঠিক না, রেকর্ড যেহেতু এটা বেশি অভ্যাস করেছে, রেকর্ড যেহেতু আছে আমরা তাকে বিব্রত করার অবস্থায় ফেলবো না, আমরা তার কাছ থেকে বরং আজকে শাস্ত্রীয় সঙ্গীতেরই কিছু ভালো ভালো জিনিস যা শুনতে কম পাওয়া যায় সেগুলোই শুনবো। বম্বে সম্পর্কে আপনি জিজ্ঞেস করছিলেন আনবাবু, আপনাকে বলছি আমি যখন
ম্যান্ডোলিনে বেশ মানে অনেক দিন শিখে একটা প্রোগ্রাম করেছিলাম, তো তাতে করে আমি কঠিন রাগ বাজিয়েছিলাম, বেশ বড় পারফরমেন্স, কিন্তু এনি হাউ আনফর্চুনেটলি ফর্চুনেটলি আমাকে তখন আমি খুব একটা সমাদর পাইনি। আমাকে ইভিনে কথা বলা হয়েছিল যে তুমি ওয়াই আর ইউ প্লেয়িং ম্যান্ডোলিন, দিস নট ইনস্ট্রুমেন্ট ফর ক্লাসিক্যাল মিউজিক, ইউ ক্যান প্লে আর লাইট সংস, এগুলো বাজাও, তুমি সেতার বাজাতে সেতার কেন ছাড়লে? খুব ডিপ্রাইভ হয়েছিলাম এত ঘন্টা প্র্যাকটিসের পরে, অ্যাটলিস্ট আমি এটুকু আমার মানে আমার বিশ্বাস ছিল, আমার গুরুজিও ছিলেন সেই প্রোগ্রামে, উনি কিন্তু বলেননি সে কথা, আমি এর বেশি কিছু বলবো না, এটা হয়ে থাকে সবার জীবনেই। তো তখন আমি ভাবলাম যে আমি ওয়েস্টার্ন ম্যান্ডোলিনও যথেষ্ট শিখেছি এবং যথেষ্ট পরিশ্রম করেছি তার জন্য, মানে ইউজুয়াল যা ম্যান্ডোলিন হয় ইয়ে ডিজিটিভ নেই, আমি তখন ভাবলাম যদি ম্যান্ডোলিনই বাজাতে হয়, ম্যান্ডোলিন তো আমি ছাড়বো না, তাহলে আমি যদি কমার্শিয়ালি বাজাতে হয় ক্লাসিক্যাল ওয়ার্ল্ড আমাকে না স্বীকৃতি দেয়, আমি তাহলে বোম্বে চলে যাব। তখন আমি বোম্বে গেলাম, বালসারদ আমাকে একটা চিঠি দিয়ে দিল, বলে ঠিক আছে যাও বোম্বে। এবার বোম্বে গিয়ে একটা অদ্ভুত ঘটনা হলো, বোম্বেতে গিয়ে আমি যখন যেখানে বাজনা শুনিয়েছি সেখানে আমাকে বাজনা শোনাবার জন্য পয়সা দিয়ে পুরো বুক করে দিয়েছে, কিন্তু ঢোকাটা খুব সমস্যা ছিল। আমি পেয়ারেলাল ওখানে গেলাম, না লক্ষ্মীকান্ত পেয়ারেলালের পেয়ারেলাল সরোবর, আমরা পেয়ারে ভাই বলি, মানে উনি একজন অত্যন্ত বিরক্ত মানুষ, অত্যন্ত গুণী মানুষ, মানে উনি মিউজিশিয়ানদের জন্য ভীষণ করেন, এবং কোনো মিউজিশিয়ান যদি পেয়ারে ভাই বলে দেন ভালো, তো দেন বোম্বে পে রায়নে খানা কা বন্দোবস্ত হো গিয়া, আবি তুমকা নসিব, বাস এসে বাত। তো আমি ওনাকে গিয়ে বাজনা শোনালাম, এরকম এই ম্যান্ডোলিন নেই, এরকম একটা রাগ রাগ সঙ্গীত শোনালাম। উনি বলেন তুমি বলেন ধরো 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 যো বাজা তুম ফির বাজা থাকো, গেলাম হ্যাঁ কেউ সব কেউ নেই বলে লোকও বলে। এইবার উনি তখন ওই ফ্লোরে কয়েকজন খুব নাম করা মিউজিশিয়ান মানে তাদেরকে সবাইকে ডেকে আনলেন, এই শুনো দেখো লড়কা কে বাজা রায়, তার মধ্যে ছিল অরবিন্দ হলদিপুরা একজন, উনি ভায়োলিনিস্ট, তখন বলে সব সিনেমা অমর একবর অ্যান্টনি অ্যান্টনি এসব তো সব ওই সমস্ত ভায়োলিন ওর বাজানো, আবার আরও কত গুণী মিউজিশিয়ান, তো তারা সবাই ঘিরে দাঁড়ালেন, বলে তুমি যোগ বাজায় থা আমি বাজাবো, আবার বাজালাম, সবাই খুব প্রেস করলো এবং সারজনের সঙ্গে আমি হ্যান্ডশেক করলাম, বলো শোনো তুমি যো আবি বাজা ইসকে লিয়ে পয়সা লেগে যাও, আর কাল সে পেলা জিতনা প্রিন্টেড ডেট হ্যাঁ ও মেরা মেসেঞ্জার হ্যাঁ ও তুমি দে দেগা চলা আনা, আচ্ছা সে রেয়াজ করো চলো, আচ্ছা বা দোবাক। এবার সারজনের সঙ্গে আমি হ্যান্ডশেক করলাম, তখন তারা আমাকে খুব প্রেস করলো, বলে পেয়ারে ভাইয়ের ঘরে ঢুকতে পাঁচ বছর সময় লাগে, তুমি এই কমেছিল যে এটা তো আমি কিছুই জানি না, আমি যা জানি ওখানে একটু বাজিয়েছি এই যা ঠাকুর গুরুর আশীর্বাদ। তো এরবারে বিভিন্ন জায়গায় এরকমভাবে আমার চান্স হয়ে গেলো, মনে করো তখন খুব আমি কাজ করছি, তখন আমার মনে হলো তারপরে কিছু মধু এখানে আছে নিশ্চয়ই, তাহলে এই সমস্ত তাবড়ো লোকরা আমাকে পয়সা দিয়ে করতো না। তারপরে আমি আবার ডিসিশন চেঞ্জ করলাম, করে ওখানে আমার শেখার খুব সমস্যা হচ্ছিলো, আমার গুরু নেই তো ওখানে, তার কাছে শিখবো, তবে আমার অভিজ্ঞতা হলো খুব ভালো। তারপরে যাতায়াতের মধ্যে থাকতাম, কলকাতায় পাঁচটা রেকর্ডিং করলাম তো ওখানে কুড়িটা রেকর্ডিং, এরকম এরমভাবে করতে করতে আমি আবার আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে ক্যালকাটার দিকে সেটেল করলাম। তার মধ্যে 96 আমার ফার্স্ট অ্যালবাম মিউজিক অফ দ্য ওয়ার্ল্ড থেকে বেরিয়ে গেল, মিউজিক অফ দ্য ওয়ার্ল্ড একটা হ্যাঁ ফার্স্ট ডেবিউট অ্যালবামটা আমেরিকা থেকে বেরিয়েছিল, এবং যেটার সার্কুলেশন ছিল হোল আমেরিকা ইউরোপ হংকং জাপান এক্সেপ্ট ইন্ডিয়া, ওরে ওটা আমাকে বেশ খানিকটা হাইপ দিয়ে দিল, কেন তারা এক বছর মার্কেট সার্ভে করেছিল যে এই নতুন ইনস্ট্রুমেন্ট চলবে কিনা। কিন্তু সেম রেকর্ডিং আমি একটা ইন্ডিয়ান কোম্পানিকে দিয়েছিলাম, তারা তখন বললো না ও তো অ্যারেঞ্জমেন্ট করো কি ক্লাসিক্যাল কীভাবে হবে, না 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 এরকম নেবো না, তো সবসময় কমার্শিয়াল ক্লাসিক্যাল একটা ইন্টারঅ্যাক্ট হতো, কিন্তু আমাকে আমার কমার্শিয়াল মিউজিক ফিনান্সিয়াল বিরাট সাপোর্ট করেছে ক্লাসিক্যাল মিউজিককে স্টে করার জন্য, কারণ আমি তো প্রথমে ক্লাসিক্যাল বাজিয়ে আর্ন করতে পারিনি, আর এর জন্য প্রচুর সময় দিতে হয়েছে, ব্যয় করতে হয়েছে, তার কিনছি ম্যান্ডোলিন কিনছি শিখছি, কিন্তু আমার ক্লাসিক্যাল সাইড কমার্শিয়াল সাইড অলওয়েজ আমাকে ব্যাক দিয়েছে, মানিটারি সাপোর্ট দিয়েছে, যে বাংলাদেশের জন্য তো প্রচুর অ্যারেঞ্জ করে বাজিয়েছি, কারণ বাংলাদেশে 12 স্ট্রিংয়ের গায়কী এক সময় খুব ওনাদের কাছে ভালো লাগতো, যেরকম আমি বলছি শেখ সাদি ভাই শেখ হাতে হাদি ভাই প্রণবদা, প্রণবদা মারা গেছেন, প্রণবদার কত কাজ করেছি, আলি ভাইয়ের কাজ করেছি, এই কদিন আগে আমাকে জাহাঙ্গীর ভাই ভরেছিল, আমি এখন রেকর্ডিং খুব একটা বাজাই না, রকেট মণ্ডল অ্যারেঞ্জার আমার বিশেষ আমার মানে বন্ধু দাদা বলতে পারেন, মানে রকেট তো আমাকে প্রপার প্রেস্টিজ দিয়েছিল আমার নাম হওয়ার আগেও, যে শ্রেয়াশিস তুমি ম্যান্ডোলিন বাজাতে জানো, তখন আমি বলি শ্রেয়াশিস যেরকম তোমার একটু বাজাতে হবে, এই জাহাঙ্গীর ভাই এসছে তোমাকে, আমি ঠিক আছে আমি অতক্ষণ থাকবো না, অল্প আমি নিশ্চয়ই যাবো, দীর্ঘদিন বাদে গিয়েছিলাম বাজাতে। আর ওই 12 স্ট্রিংয়ের গায়কী গিটারেও গায়কী করা যায় এরকম, সে ইভিন ইজিয়ার দেন ম্যান্ডোলিন, কেন গিটার সফট টাচ হয় আর লেন্থটা বড়ো, তো সেটা একসময় খুব জনপ্রিয় হয়েছিল বাংলাদেশের কিছু রেকর্ডে, মানে ওরা না এলে আমাকে বাজাতেই হতো, কখনো এক মাস দেড় মাস ধরে টানা টানা কাজ হয়েছে।
এই পশ্চিমে তোমার তোমার এই যে নানান ট্যুর হচ্ছে, নানান শো হচ্ছে, এটা কি শুরু পণ্ডিত রবিশঙ্কর জির সেই কনসার্ট ফর জর্জ হ্যারিসন থেকে? না না, ঠিক তা না, ওটা একটা বড় ব্রেক, কিন্তু যেটা শুরু হয় যে যখন আমার 96 সিডি বেরোয় তখন আমার একটা একটা ইন্টারন্যাশনাল নোটোরিয়েটি মানে সামান্য একটা চলে আসে, একটা একটা কেউ বাজাচ্ছে। তারপরে হেমিস্ফেরাস বলে ইউনাইটেড এয়ারলাইন্সের একটা ম্যাগাজিন আছে, তাতে ওরা মিউজিক ক্রিটিক ওরা আছে, ওদের মিউজিক ডিপার্টমেন্ট আছে, সেখানটাতে আমার সমালোচনা হবে। আমি তখন জানি না কি ইউনাইটেড এয়ারলাইন্স কি ইত্যাদি হেমিস্ফেরাস, তো সেগুলো ইন্টারন্যাশনালি আমাকে একটা জায়গা দেয়। তখন আমার একটা ফার্স্ট ইউরোপ ট্যুর সেট হয় 2001। আচ্ছা, সেটাতে আমার লন্ডনে আমার এরকম ট্যুর ছিল এরকম যে ইংল্যান্ডে 10টা বা 8টা এরকম, তারপরে আমি চলে যাব প্যারিসে ডোবার ডোবার দিয়ে বাসে করে, ওখানে প্যারিসে কয়েকটা প্রোগ্রাম করে, সেখান থেকে জার্মানি, জার্মানিতে 2টা প্রোগ্রাম করে, সেখান থেকে ইটালি, ইটালিতে 2টা প্রোগ্রাম করে, রোম থেকে ব্যাক কলকাতা, এরকম ট্যুর ছিল। তো ইংল্যান্ডের আমার লাস্ট কনসার্ট ছিল লন্ডনে, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় কমছে, উলভারহ্যাম্পটন, বার্মিংহাম, বিভিন্ন জায়গা ছিল, মিলা ফেস্টিভ্যাল, লিভারপুল, নানা জায়গা ছিল। লাস্ট ছিল লন্ডনে ভারতীয় বিদ্যাভবন। ভারতীয় বিদ্যাভবনের একজন পেট্রন হচ্ছেন পণ্ডিত রবিশঙ্করজি। আই ওয়াজ সো ফরচুনেট যে আমি যখন মানে কনসার্ট করতে এলাম, তখন আমার যিনি আমাদের যিনি প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন শিষ্টাচার সরকার, অত্যন্ত ভালো মানুষ উনি এবং ওনার ওয়াইফ, তো উনি বলে, স্নেহাশিস তুমি জানো পণ্ডিতজি আসছেন তোমার বাজনা শুনতে? জানো কোন পণ্ডিতজি? সবাই অনেকে তো পণ্ডিতজি আছেন। উনি বললেন রবিশঙ্করজি আসছেন। দেখুন আমি রবিশঙ্করজিকে তার আগে একবারই দেখেছি লাস্ট সিটে বসে 100 টাকা দিয়ে টিকিট কেটে একবারই, এটা তো বিলিভ করা মুশকিল না, রবিশঙ্করজি আমার 16 প্রোগ্রাম শুনতে আসছেন। যাকে আমি অনেকটা ধন্দায় পড়ে আমার কোনোভাবে নার্ভটা চিরকালে স্ট্রং কেন, যেহেতু আমি কমার্শিয়াল মিউজিশিয়ান, লালবাতি জ্বালালেই বাজাতে হবে, যাই বাজাও। এলাম ঠিক আছে একই ব্যাপার, বাজাবো যা শিখেছি, ভুল হলে বকবেন মারবেন। তো আমি ভেবেছিলাম আমি ঝিনঝটি বাজাবো, তখন আমি একটা চেঞ্জ করে চারুকিশি বাজালাম। বললাম চারুকিশি রাগটা আমারও খুব প্রিয়, আর এই রাগটা পপুলারাইজ করেন পণ্ডিতজি, অনেক সাউথ ইন্ডিয়ান রাগ রবিশঙ্করজি পপুলারাইজ করেন। বাট গিন্নমে দেয়া করতে গেলাম, প্রণাম করলাম, ভয় পেও না, তোমার নাম স্নেহাংশু, তুমি তোমার বাজনা শুন ভালো করে বাজাও। প্রায় 1.5-2 ঘন্টা বাজনা হলো, পুরোটা শুনলেন। তারপরে আমি গেলাম, গিয়ে বললাম প্রণাম করে যে পণ্ডিতজি আমি যে ইনস্ট্রুমেন্টে যে ওনার আমি এত বাত্তামিজ নই, আমি মানে একটু শিক্ষা পেয়েছি যে পণ্ডিতজিকে গিয়ে আমি বা কোনো গুরুস্থানীয় লোককে গিয়ে আমি বলতে পারি না কেমন শুনলেন, এটা বলতে পারি না আমি, ইতনা বাত্তামিজ নেই হোক। আমি গিয়ে বললাম পণ্ডিতজি আমি যদি চেষ্টা করি ইনস্ট্রুমেন্টে বাজানো সম্ভব হবে? আমি যে চেষ্টা করছি। বলে সম্ভব হবে কি হে, তুমি তো সম্ভব করে ফেলেছো, তোমার এত সুন্দর মেজাজ। আমি তো মানে খুব আশীর্বাদ করলেন এবং আমায় কিছু বললেন, আমায় কিছু উপদেশ দিয়েছিলেন উনি। বলে তুমি কালকে কী করছো, তুমি এসো আমি তোমায় কিছু বলবো যে কী করে বিভিন্ন অডিয়েন্সের সামনে বাজাতে হয়, কী করে রাগ নির্বাচন করতে হবে, তোমায় কিছু যাবো, তুমি খুব সুন্দর বাজছো, এগিয়ে যাও, তোমার খুব ভালো মেজাজ। তারপরে আমি গিয়েছিলাম, তো সেদিনকে যাওয়া হয়নি, তারপরে আমি দিল্লিতে গিয়েছিলাম ওনার কাছে। আমাকে অত্যন্ত মূল্যবান কিছু উপদেশ দিয়েছেন যা আমার সারা জীবনের সম্পদ। তো এটা একটা বিরাট ঘটনা, সেটা সারা কলকাতা জেনে গেল। এবং আমার আমি একটা হাইপের জন্য পণ্ডিতজি এসেছেন শুনতে তার মানে কী ব্যাপার আছে। লাকিলি পরের বছরেই আমাকে পণ্ডিতজির সেক্রেটারি ফোন করে বলছেন যে এরকম রয়্যাল অ্যালবার্ট হলে প্রোগ্রাম হবে রবিজির অর্কেস্ট্রা এরকম, তো আপনাকে 16 হিসাবে উনি ডেকেছেন, আপনি কি যাবেন? যাবেন মানে আমি বিশ্বাস করতে পারছি না পণ্ডিতজি আমায় ডেকেছেন। তো দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স টু মি, দ্যাট কনসার্ট ফর জর্জ। ওখানে 16 ছিলাম আমি, বিশ্বমোহন ভাট ছিলেন বিখ্যাত গিটার বেস্ট্র, আমার গুরুজি ছিলেন, অবশ্যই বলতে চাচ্ছিলাম পণ্ডিত রমেশ মিশ্রা। রমেশ তো হচ্ছেন আমাদের অত্যন্ত ফেভারিট মিউজিশিয়ান, গুরুজির সঙ্গে তুমি অনেক ডুয়েট করেছো আমাদের, তার ডুয়েট অ্যালবামও আছে। হ্যাঁ, দুই অ্যালবাম পরে আমাদের হয়েছে, তারপরে আরও অনেকে ছিলেন। তো এবং সিম্ফনি অর্কেস্ট্রার 50-60 জনের টিম, লাস্ট পিসে এরিক ক্ল্যাপটন বাজালেন আমাদের সঙ্গে, সে একটা ঐতিহাসিক ব্যাপার। 7 দিন আমরা রিহার্সাল করেছি, একদিকে পণ্ডিতজি অর্কেস্ট্রা, অন্যদিকে ওই এরিক ক্ল্যাপটনের পরিচালনায় অর্কেস্ট্রা হচ্ছে, সেখানে সবাই আছেন বিটলসের যারা তখন আছে, পল ম্যাকার্টনি, রিংকোস্ট্রা, সবাই তারা একসঙ্গে রিহার্সাল করছেন, মানে সে একটা অভাবনীয় ব্যাপার, ওরকম গ্যাদারিং হয়তো হবে না। মানে সেই প্রোগ্রামের পর তোমার দুয়ার আরও প্রশস্ত হলো, আমার খানিকটা প্রশস্ত হলো, হ্যাঁ, পশ্চিম দিকের দুয়ার তথাকথিত ইন্ডিয়ার দুয়ারও, যে হ্যাঁ পণ্ডিতজি যখন ডেকেছেন তখন নিশ্চয়ই। হ্যাঁ, তবে এখনও আই এম স্পিকিং ফ্র্যাঙ্কলি, এখনও যে বিরাট আমার দেশে হয়েছে তা নয় ম্যান্ডোলিনের প্রজেক্ট, কারণ হয়তো আমি যখনই দেখলাম যে ম্যান্ডোলিনে আমি বেশি বিদেশে আমার কাজ বেশি, তার কারণ বাজনাটি বিদেশি এবং ম্যান্ডোলিন আমেরিকায় খুব পপুলার
এবং আমি বিভিন্ন আমি এমন এমন জায়গাতে ক্লাসিক্যাল মিউজিক প্রেজেন্ট করেছি যেখানে ভারতীয় রাগ সঙ্গীত প্রথম আমার কাছ থেকে শুনলো তারা, কেন সেটা ম্যান্ডোলিন ফেস্টিভ্যাল। যেমন সাউথ অফ লুনেলে আমি একটা গেছি, সাউথ অফ ফ্রান্সে লুনেল, ম্যান্ডো দে লুনেল বলে হয়, ওরা আমাকে ওয়েবসাইট থেকে ডেকেছিল নেট থেকে। আমি গিয়ে মানে অসাধারণ সব ম্যান্ডোলিন শুনলাম। রাশিয়া থেকে একজন এসেছিলেন নাটালিয়া বলে, কি অপূর্ব বাজালেন উনি, মানে অভূতপূর্ব, হেভেনলি গুড। তার মানে ওয়েস্টার্ন পিসেস বাজাচ্ছেন, তার সঙ্গী হচ্ছেন একজন, অ্যাকম্পানিস্ট হচ্ছে একজন ছোটো হার্প বাজাচ্ছে একজন মহিলা, অপূর্ব সুন্দর ব্রাজিলিয়ান হ্যামিল্টন দে হোনালদা, খুব নাম করা আমার বিশেষ বন্ধু, এখন এটা সব বন্ধু। তারপরে ক্যালগেরি ফোক ফেস্টিভ্যালে গিয়ে মাইক মার্শাল আমেরিকার, মাইক মার্শাল আমার বাজনা শুনতে এসেছিলো একটা প্রোগ্রামে, তারপরে আমাদের বন্ধুত্বে, তখন আমি জানি মাইক কত বড় ম্যান্ডোলিন প্লেয়ার। তারপরে ব্লু গার্ডসের আমাদের রনি ম্যাককুডে, রনি হচ্ছে খুব নাম করা ম্যান্ডোলিন, তাই এদের সঙ্গে এরা আমার খুব বন্ধু, এরা পৃথিবীর এদের বাজনা তোমার সুবাদেই আমার শোনার। হ্যাঁ, আপনি শুনেছেন, এই সব ইউটিউবে রয়েছে। তো এইবারে আমি যখন বাজাচ্ছি ম্যান্ডোলিন, তখন সামনের সারির সবাই ম্যান্ডোলিনিস বসে রয়েছেন, এটা একটা বিরাট অনুপ্রেরণা। ওনারা বলছেন, দেখুন তুমি যে ম্যান্ডোলিনে যে ধরনের জিনিস বাজাচ্ছ আমরা কোনোদিন শুনিনি, এটা কী ধরনের মিউজিক, সো সুইট, কয়েকটা নোট দিয়ে এতক্ষণ তুমি বাজালে আমরা একটু বোর হলাম না, সে ক্রেডিট গোস টু ইন্ডিয়ান মিউজিক, ইটস নট মাই ক্রেডিট, সেটা রাগ সঙ্গীতের ক্রেডিট। তো সেরকমভাবে আমি দেখলাম, আমি তখন বেশি সময় এখানে দিলাম। 2005 থেকে আমি আগে যখন আমেরিকা ট্যুর করতাম, তখন আমি ট্যুর শুরু করি 2003 থেকে আমেরিকায়, তখন মানে আমেরিকা ইউরোপ মিলিয়ে, যেমন এবারও যায় দু বছর পরে আমার সঙ্গে, তোমার দু বছর বাদেই আপনার ফিল্মের ব্যাকগ্রাউন্ডের জন্য রমেশ আমাকে অ্যারেঞ্জমেন্টের জন্য বললেন, সেটা একটা দ্যাট ওয়াজ অলসো অ্যাজ ফর্চুনেট, আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল, সে আমারও ভাগ্য। তো তারপর এই যে এই লিঙ্কন সেন্টারে বাজানোর ব্যাপারটা, লিঙ্কন সেন্টারে বাজানোর ব্যাপারটা হচ্ছে যে সেটা ওই সিডি, ওই ম্যান্ডোলিন ড্রিমস 2006 ওই একজন আমার এক বন্ধু ছিলেন চার্লস ব্রেস বলে, ও আমাকে খুব হেল্প করে, আমার এক সময় আমরা এক সঙ্গে থাকতাম নিউ ইয়র্কে, আলাপ করে দিয়েছিলাম, ওর অনুপ্রেরণা দিয়ে আমি ব্যান্ড বানাই ফার্স্ট ডাবল নেক ম্যান্ডোলিন দিয়ে। তো ও আমাকে কিছু সিডি নিয়েছিল, আমি তোমার বাজনা কিছু লোককে দিতে চাই, তো ও দিয়েছিল ওই এক বন্ধুকে, বিল ব্রেগিন বলে, ও হচ্ছে লিঙ্কন সেন্টারের ভারতীয় ডিরেক্টর। ও আমাকে হঠাৎ কলকাতাতে ফোন করে বললো, এরকম তোমার একটা ক্লাসিক্যাল করতে চাই আমরা, সেটা হচ্ছে সামার ফেস্ট লিঙ্কন সেন্টারে, কে আর্টিস্ট না জ্যাক সিম্বাকুরো, জ্যাক সিম্বাকুরো হচ্ছে জাপানিজ, ও হচ্ছে ও হাওয়াইয়ের, ও ইউকেলির বেস্ট প্লেয়ার, আর তারপরে ডিরেক্টর ব্যান্ড, মাঝখানে আমি ব্যান্ড আমার টেকিয়ে সোলো ক্লাসিক্যাল, এরকম দেখুন আমার ওখানে একটা ব্যান্ড আছে, তা এরকম করা যায় কি যে হাফ ব্যান্ডোলিন সোলো হাফ, বললো হ্যাঁ সেটা আরও ইন্টারেস্টিং হয়। তো সেই শুরু, আপনি দেখেছেন আমি চার সাড়ে চার হাজার লোক, এবং তারা কী মানে আমেরিকার জন মানে আমেরিকার অডিয়েন্স আমাকে ভীষণ সব সময়তে, ওয়েস্টার্ন অডিয়েন্স আমাকে চিরকাল ভীষণভাবে হেল্প করেছে, ভীষণ সাপোর্ট করেছে, ভীষণ উৎসাহ দিয়েছে। মানে আমেরিকার যত গুরুত্বপূর্ণ মিউজিক ফেস্টিভ্যালগুলো আছে নর্থ আমেরিকার, প্রায় সবগুলোতে না সবগুলো না হলো বিশেষ কিছু বাড়িয়েছি, হ্যাঁ উৎসাহিত উৎসাহকে অনেকবার বাড়িয়েছি। তারপরে ওটা ফেস্টিভ্যাল না, এমনি আমি ক্লাসিক্যাল কনসার্ট হয়েছে, আর আমি ফেস্টিভ্যাল বাড়িয়েছি, যেরকম ক্যালগেরি ফোক ফেস্টিভ্যাল বাড়িয়েছি, তারপরে ভ্যাঙ্কুভার আইল্যান্ড ফোক ফেস্টিভ্যাল বাড়িয়েছি, হর্নবি আইল্যান্ড ফেস্টিভ্যাল বাড়িয়েছি, সামান রক ফেস্টিভ্যাল বাড়িয়েছি, মানে এগুলো সব বিসিতে হয়, ব্রিটিশ কলম্বিয়াতে হয়, এরকম অনেকগুলোই বাজিয়েছি। ফ্লেমিঙ্কোর সঙ্গে তোমার একটা সম্পৃক্ততা বহু বছর থেকে আমি দেখছি। ফ্লেমিঙ্কোর সঙ্গে মানে যখন 2005 থেকে এখানে থাকা শুরু করি, যখন আপনার সঙ্গে আলাপ হয়, তখন এখানে রেডিও WKCR বলে কলম্বিয়ার, ওখানে আমরা রাতের পর রাত জ্যামিং করতাম, সেভাবেই আমার প্রচুর ভালো ভালো মিউজিশিয়ানের সঙ্গে আলাপ হয়, জেটি লুইস ড্রামার আমার এখন যে বাজে ভিন, তারপরে আমার স্যাক্সোফোন প্লেয়ার যারা রয়েছে নিক ইত্যাদি, অনেক ভালো ভালো এবং টপ গ্রেড মিউজিশিয়ানস, ওরা সব জ্যামিং করতে, জ্যামিংয়ের ধারণাটা আমার নিউ ইয়র্কে এসেই হয়, জ্যামিং করে এত সুন্দর মিউজিক করে, তখন আমার সঙ্গে সবাই বললো তুমি কিছু করো ব্যান্ড বানাও। তারপরে চার্লস একটা রেকর্ডিং অ্যানাউন্স করে, চার্লস আর কোলন বলে, ওরা দুজনে প্রডিউস করে, তাতে আমার সঙ্গে ফ্রি অফ কস্টে প্রায় 30 জন মিউজিশিয়ান বাজাতে এসেছিল, সবাই জ্যামিং করবে সেটা রেকর্ডিং। তো তখনই আমার মাথায় এলো যে আমি কিছু করি, আর যখন এত ভালোবাসে তখনই আমি সোম আমার মাথায় আসে, তখন আমি তার মধ্যে থেকে কয়েকজন বন্ধুকে নিয়ে আজকে নিউ ইয়র্কের একটা গুরুত্বপূর্ণ ব্যান্ড, হ্যাঁ গুরুত্বপূর্ণ ব্যান্ড মানে বলতে পারেন, হ্যাঁ খানিকটা জায়গা আছে আমাদেরও। তো এইবারে সোমে সাধারণত কী ধরনের মিউজিক করো? সোমে হয় যেটা যে সোমে আমি এটা বাজাই ডবল নেক ম্যান্ডোলিন, এটা ইলেকট্রিক, কারণ যেহেতু ফিউশন করতে গেলে অ্যাকোস্টিক অনেক সমস্যা হয় বলে আমার মাথায় ডবল নেক ম্যান্ডোলিনের প্ল্যান আছে, ওটাতে ক্লাসিক রাগভিত্তিক কম্পোজিশন, কিন্তু
তার মধ্যে জ্যাজ ইম্প্রোভাইজেশন রয়েছে। ডাবল নেকের সুবিধাটা কি? এখানে ডাবল নেকের সুবিধাটা আমি ডাবল নেক দেখাতে গেলে পরে আমার কিছু সরঞ্জাম দরকার, অ্যাম্পলিফায়ার ইত্যাদি দরকার, বলি যখন আমি ক্লিপিং দেখালে আপনার ভালো লাগবে আর সহজ হয়ে যাবে ব্যাপারটা। ডাবল নেক বলছে লোয়ার নেকটা এরকম যেরকম আমার মানে যে স্টাইলে আমি বাজাই ইউজুয়াল ম্যান্ডোলিন, আপার নেকটার 10 স্ট্রিং পসিবিলিটিস রয়েছে, কিন্তু আমি আপাতত সিঙ্গল স্ট্রিং নিয়ে গেছি। দ্যাট টাইম ইউ ক্যান গেট টু ডিফারেন্ট কাইন্ড অফ সাউন্ডস, উপরেরটা গিটার স্মল গিটার কাইন্ড অফ, নিচেরটা ইলেকট্রিক ম্যান্ডোলিন। আচ্ছা, এইটার জন্য আর প্লাস আপনি এটা সাউন্ড বাড়াতে পারেন, কারণ ড্রাম পাওয়ার ড্রামিং হচ্ছে কোথাও স্যাক্সোফোন, আমার দলে দুজন স্যাক্সোফোন প্লেয়ার, একজন বাজায়ন হচ্ছে নিকোলাস জিয়ানি, নিক ফাউন্ডার মেম্বার, নিক ভিন আমি এরা ফাউন্ডার মেম্বার, ভিন যে ড্রামার আমার প্রোডিউসার অবশ্য দয়েন শুনেন, আরেকজন হচ্ছে প্রেমিক রাসেল টাবস, রাসেল টাবস ওর ড্রামার ইন্ডিয়ান নাম আছে প্রেমিক, ওই ও ইয়ের শিষ্য চিন্ময় রঞ্জিত শিষ্য, হ্যাঁ, তো ও খুবই গুণী মানুষ। আর ওদের কাছে আমার কম্পোজিশনগুলো, যেমন একটা কম্পোজিশন হচ্ছে শ্যাম অন ইলেভেন, হয়তো আপনি বাজাবেন ওটা, শ্যাম অন ইলেভেন মানে একটা কম্পোজিশন শ্যাম অন ইলেভেন সাউন্ডিং লাইক এটা ওয়েস্টার্ন নাম্বার, তা নয়, শ্যাম কল্যাণ একটা রাগ এগারো মাত্রার উপর বেস করে একটা কম্পোজিশন। তো এরা এত বেশি আগ্রহ, ওরা যখন ওটা প্রথম আমি যখন ওদেরকে বললাম দেখো এরকম একটা কম্পোজিশন আমি করছি তোমরা কী বলো তোমাকে বাজাবে এটা, ওরা বলি ইটস চ্যালেঞ্জ, আমরা বাজাবো স্নেহাশিস, মানে কী যে এদের আগ্রহ বাজাবার, এটা মানে ভাবার না, এরা নিজেরা নিজেদের ক্ষেত্রে এত এত তারা নামি এবং যথেষ্ট প্রতিষ্ঠিত, তবুও ঘুরে ফিরে কৃতিত্বটা সবসময় আমাদের রাগ সঙ্গীতের উপরেই যায়। আমরা তো এক সময় আমরা জানতাম মিউজিক ডিরেক্টর, সেই কনসেপ্টটা এখন আর বোধহয় নেই, মিউজিক অ্যারেঞ্জার বলে অ্যারেঞ্জমেন্ট। মিউজিক ডিরেক্টর বলতে আগেকার দিনে যেমন ধরুন আমরা যে সময় বড় হয়েছি বাংলা গানের স্বর্ণযুগ যে সময় শ্যামল মিত্র হেমন্তবাবু বা ওদিকে শঙ্কর জয়কিষাণ এলপি দে এইচ ডি বর্মন, এই সময়ে একটা কথা ছিল যে অ্যাসিস্ট্যান্ট অ্যারেঞ্জার, এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর বলতে একজন কেউ যিনি গান তুলে, যেমন মান্না দা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন ইসের এইচ ডি বর্মনের, আচ্ছা মান্নাদের মুখে শোনা, মান্নাদার সঙ্গে একটা প্রোগ্রাম বা মানে একটা রেকর্ডিংয়ে বা দিন দীর্ঘদিন ছিলেন। তো এইবারে তো ধরুন মান্নাদাকে একটা গান তুলিয়েছেন, এইবারে সেই গানটা বলো তুই ওকে তোলা, হেল্প করছেন আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে টোটাল ইনস্ট্রুমেন্টাল ডিজাইনটা কর তাকেও বলা হতো, যাকে সেটা এখন বেসিক্যালি সেটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট। তৎকালীন যারা ছিলেন সিবেস্টিয়ান ছিলেন বোম্বের খুব নাম করা গোয়ান্স অ্যারেঞ্জার, কলকাতাতে যেরকম অলোকনাথ দে মানে পথের পাচারি থেকে শুরু করে জলসাঘর সত্যজিৎ রায়ের তরুণ মজুমদারের সমস্ত ছবি তপন সিংহ কাবলিওয়ালাদের সমস্ত অ্যারেঞ্জার কিন্তু অলোকদা অলোকনাথ দে বিখ্যাত বাঁশি প্লেয়ার। তারপরে আরও তৎকালীন মিস্টার বালসারা, হি ওয়াজ আ ফেমাস অ্যারেঞ্জার অ্যাজ ওয়েল অ্যাজ মিউজিক ডিরেক্টর টু। তো এটা হলো মিউজিক অ্যারেঞ্জার, যারা গান যিনি করলেন, খুব কম মিউজিক ডিরেক্টরই আছেন যিনি গান করবার পরে গানের যে যন্ত্রানুষঙ্গটাকেও পরিচালনা করতে পারেন, সেটা করে একজন, তাকে বলা হয় মিউজিক অ্যারেঞ্জার, যার যন্ত্র সম্পর্কে দখল আছে এবং ওই গানের পরিপ্রেক্ষিতে কী ধরনের মিউজিক কী ধরনের ব্যাকআপ হারমোনি হওয়া প্রয়োজন সে সম্পর্কে তার জ্ঞান আছে এবং শিক্ষা আছে। মিউজিক অ্যারেঞ্জার কিন্তু হট করে হওয়া যায় না, তার জন্য শিক্ষার প্রয়োজন আছে, শুধু প্রতিভা দিয়ে মিউজিক অ্যারেঞ্জার হয়ে যাবে। স্টাফ নোটেশন থেকে শুরু, স্টাফ নোটেশন শুধু না, স্টাফ নোটেশন শেখা কী করে, অ্যারেঞ্জমেন্ট ইজ এ ফিউশন, এই ফিউশন কথাটা আমরা এখন বলি, তোর আর ডি বর্মন এস ডি বর্মন ফিউশন অনেকেই করে গেছেন। আমাদের দেশের যে মিউজিক সেটা হচ্ছে মনোফোনিক, একটা সা গা পা মানে কর্ড আর স্ট্রাকচার আমাদের মিউজিকে তো নেই, যে কোনো আমরা তানপুরা চালিয়ে গান গাই, সেটাকে ইন্ট্রোডিউস করা লোকে সেই দা উই আর বায়াস বাই, আমরা এটা শিখেছি পাশ্চাত্য ইয়ের থেকে পশ্চিম দেশ থেকে শিখেছি, তো সেটাকে নিয়ে আমরা গানের হারমোনি বানাচ্ছি, সে আমরা তো গানের মিউজিক বানাচ্ছি, নানান ধরনের ইন্টারলুড প্রিলুড বানাচ্ছি, এর চেয়ে বড়ো ফিউশন আর কী আছে, তাই না, এর চেয়ে বড়ো ফিউশন আর কী আছে। তোমার এই অ্যারেঞ্জ করা মিউজিকের মধ্যে উল্লেখযোগ্য কী কী ধরনের মিউজিক রয়েছে? উল্লেখযোগ্য আমি একটা সময় প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছি, মানে রবীন্দ্রসঙ্গীতেরও করেছি, আবার এমনি রাগ সঙ্গীতও করেছি, আমি ডান্স মিউজিক খুব ভালো আমার লাগে, আমি করতো, আমি প্রচুর ডান্স মিউজিক বাজিয়েছি, কারণ আমার জ্যাঠামশাই রঞ্জন মজুমদার কোনো একটা অ্যালবামে হংসধ্বনি, হ্যাঁ আমার একটা করেছিলাম বিশ্বাস শেখর অনেক আগে, ওটার নাম দিয়েছিলাম ওয়ার্শিপ অফ গড, মানে দশটা রাগের ওপরে কিছু কিছু মানে পরিচিত গান রাগভিত্তিক গান ভেঙে ইম্প্রোভাইজ করা, তাতে একটা হংসধ্বনিতে আমি একটা কম্পোজিশন করেছিলাম, আমি এই ব্যান্ডুলিং বাজিয়েছিলাম, আমার রাঘব আছে আমাদের রাঘব বিখ্যাত সিঙ্গার রাঘব আমার ভাইয়ের মতো খুবই বন্ধু, আমি খুব ভালো লাগে ওর গান, রাঘবও গিয়েছিল, সেটা ওয়ার্শিপ অফ গড বলে ওটা খুব বিক্রি হয়, ওটা মানে পপুলার আমেরিকাতে বেরিয়েছিল। আচ্ছা, তাছাড়া প্রচুর অ্যারেঞ্জমেন্ট আছে অনেক, হয়তো 100-200 তোমার অ্যারেঞ্জ করা
গ্রামি নমিনেটেড অ্যালবামও আছে। হ্যাঁ, আমার অ্যাডমিট করার আমি ওখানটায় সেকেন্ড মানে আমি দাদাকে সহযোগিতা করেছিলাম, আমার দাদা পণ্ডিত ইঞ্জিনিয়ার মোমদার এবং আমি দুজনে মিলে ওটা অ্যারেঞ্জমেন্ট করি। ওটা সিঙ্গার ছিলেন চন্ডিকা কৃষ্ণমূর্তি ট্যান্ডন, ওটা ফিউশন রাগ ভিত্তিক, মানে রাগের উপরে বেশ করে এই গান মন্ত্র বেসিক্যালি মেডিটেশন করে, তার সঙ্গে একটা ওয়েস্টার্ন ব্যাকআপ, কিন্তু কখনোই রাগকে মেরে নয়। আচ্ছা, সেটা সোল কল, সেটা গ্র্যামি নমিনেশন এসেছিল দু বছর আগে, সোল কল বলে। হ্যাঁ, ওটা একটা উল্লেখযোগ্য কাজ, অত্যন্ত ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। তোমার সঙ্গে সারা রাত ধরে আলাপ করা যেতে পারে, আমার মনে হয় দর্শকও শুনতে কোনো রকমই তাদের বিরক্তিকর আমি কি বলে তারা এনজয় করবে আমরা আলোচনা করতে। আমার তো মনে হবে আমি নিশ্চয়ই আরো বলছো পুরো দল নিয়ে। হ্যাঁ অবশ্যই, আমরা কথার চেয়ে বেশি গান করবো সেদিন। আমি সেটাই বলতে চাইছিলাম যে কচকচনে কথা না বলে এবারে আমার দর্শক বন্ধুদের, শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের যদি বাজনা শোনাবার সুযোগ একটু বেশি পাওয়া যেত আমার নিজেকে ধন্য বলে মনে হতো। হ্যাঁ নিশ্চয়ই, এরপরে হবে তোমার বাজনার অনুষ্ঠান। এবার আমরা অনুষ্ঠানটা এখন শেষ করতে যাব, তার আগে তুমি কি একটু বাজনা বাজিয়ে শোনাবে? এই ফাঁকে আমি দর্শকদের বলিনি, শুধু দর্শক, এতক্ষণ আমরা যার সঙ্গে কথা বলছিলাম স্নেহাশিস মজুমদার, যিনি শাস্ত্রীয় সঙ্গীতের একজন দিকপাল আজকে আজকের পৃথিবীতে, সেই সঙ্গে পশ্চিমা সঙ্গীতের সঙ্গে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সংমিশ্রণে যে সমস্ত সঙ্গীত উনি সৃষ্টি করছেন, আজকে আমেরিকায় ইউরোপে অত্যন্ত জনপ্রিয় সেসব মিউজিক, অদূর ভবিষ্যতে আমরা আবারও তার সঙ্গে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা করাবো, তার বাজনা শুনব এবং আপনাদের কাছ থেকে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি এই স্নেহাশিস মজুমদারের বাজনাটি শুনতে শুনতে। সাধু সাধু, ধন্যবাদ।